হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন ভিউয়ার্স? এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু আমি পেঁয়াজ দিয়েছি। আজকে একটা পুঁই শাক ভাজা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। সো ভিউয়ার্স, আমরা কিন্তু তেলটা গরম করে পেঁয়াজ কাটা আর রসুন কাটাটা কিন্তু দিয়ে দিলাম। সো ভিউয়ার্স, অলরেডি কিন্তু পেঁয়াজটা ভাজা আর রসুনটা ভাজা হয়ে যাচ্ছে, আপনারা কিন্তু দেখতেই পাচ্ছেন। আমাদের কিন্তু শাক ভাজি খুবই ভালো লাগে, তো আপনারা ইজি ওয়েতে আপনারা কিন্তু ভাজি করতে পারেন এখানে এটা। সো ভিউয়ার্স, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমরা শাক দিয়ে দিব। তো আমি এখানে শাকটা কেটে রেখেছি, ধুয়েও রেখেছি, এটা দেখালাম না। তো আমি এখানে পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি ভিউয়ার্স, আপনারা চাইলে ছোট বড় সাইজের নিতে পারেন। সো আমি এখানে এই সাইজের কেটে নিয়েছি, আপনারা চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারেন ভিউয়ার্স, অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। সো আজকে বাজারে যে ভাবলাম যে কী করবো, সো চিন্তা করলাম যে একটা শাক ভাজা রেসিপি আপনার সাথে শেয়ার করি। পুঁই শাক কিন্তু আমাদের সবারই একটা প্রিয় খাবার, আপনারা কিন্তু ইজি ওয়েতে বাসায় এটা ট্রাই করতে পারবেন ভিউয়ার্স। সো আমরা এখানে ভালো করে নেড়েচে নিলাম। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি বাকি শাকগুলোও দিয়ে দিলাম, শাকের রংটা কিন্তু অনেকটা সবুজ। এই সাইজের কেটে নিয়েছি, আপনার চাইলে সাইজ ছোট বড় করে নিতে পারেন ভিউয়ার্স, অবশ্যই আপনাদের স্বাদ অনুযায়ী। সো আজকে বাজারে যে ভাবলাম যে কী করবো, সো চিন্তা করলাম যে একটা শাক ভাজা রেসিপি আপনার সাথে শেয়ার করি। পুঁই শাক কিন্তু আমাদের সবারই একটা প্রিয় খাবার, আপনারা কিন্তু ইজি ওয়েতে বাসায় এটা ট্রাই করতে পারবেন ভিউয়ার্স। সো আমরা এখানে ভালো করে নেড়েচেড়ে নিলাম। সো ভিউয়ার্স, দেখতেই পাচ্ছেন এখন কিন্তু আমি বাকি শাকগুলোও দিয়ে দিলাম, শাকের রংটা কিন্তু অনেকটা সবুজ। পুঁই শাকের যে ডাঁটাটা থাকে না, আপনারা চাইলে এভাবে ছোট ছোট কুচি কুচি করে কেটে নিতে পারেন এই সাইজ করে, তাহলে কিন্তু আপনারা ভাজির সাথে এটা খেতে কিন্তু খুবই দারুণ লাগে। অনেকে ভাবেন যে ডাঁটাকে কীভাবে দেবো ভাজির সাথে, লম্বা লম্বা করে কেটে দেওয়া যায় না, আপনারা ছোট ছোট এইভাবে যদি কেটে করে দেন না, আপনারা কিন্তু খুব মানে সহজে এটা খেতে পারবেন এবং আপনাদের খেতে কষ্ট হবে না। বা ডাঁটাটা লম্বা লম্বা থাকলে অনেক সময় হয় কি, খেতে ভালো লাগে না বা সিদ্ধ হয় না। তো সেক্ষেত্রে যদি আপনারা এবার ছোটো ছোটো সাইজ করে কেটে নেন, দেখুন এবার ছোটো ছোটো সাইজ করে যদি কেটে নেন তাহলে কিন্তু খেতে কোনো অসুবিধা নেই। আপনাদের ভালো করে একটু দেখানোর চেষ্টা করছি, দেখুন ভিউয়ার্স কত ছোটো ছোটো করে আম্মু এটা কেটে নিয়েছে। আপনারা কিন্তু যদি এভাবে কেটে নেন তাহলে কিন্তু আপনার খুবই ইজি হয়েতে দারুণ, এবং আপনাদের কিন্তু খেতে কোনো প্রবলেম হবে না, আপনারা কিন্তু খুব সহজে এটা খেতে পারবেন। এবং ছোটো ছোটো যদি এই সাইজ করে কেটেন, আমি আপনাদের দেখানোর চেষ্টা করতেছি কীভাবে কাটা হয়েছে এগুলো আপনার একটু। সো ভিউয়ার্স, কথা বলতে বলতে কিন্তু আমরা প্রায় রান্নার শেষ পর্যায়ে চলে এসেছি, তো রান্না কিন্তু অলমোস্ট কমপ্লিট, আশা করবো আপনারা বাসায় ট্রাই করবেন। আসসালামু আলাইকুম।